সোমবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে ইরানের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানে দলটি 6-2 গোলে হেরেছে ইংল্যান্ডের কাছে। কিন্তু বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে মাঠে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানিয়েছে ইরানের ফুটবলাররা। তাদের সমর্থন করেছেন মাঠে উপস্থিত ইরানের ফুটবল ভক্তরাও। কেন এই নীরবতা, জানাচ্ছেন প্রিয়াঙ্কা সেন। রীতি অনুযায়ী খেলা শুরু হওয়ার আগে লাউড স্পিকারে দুই দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। মাঠে দাঁড়িয়ে বুকে হাত রেখে খেলোয়াড়রাও তার সঙ্গে গলা মেলান। কিন্তু সোমবার রাতে কাতারে খেলা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলাননি ইরানের খেলোয়াড়রা। মাঠে ইরানের যে ভক্তরা ছিলেন তাদের কেউ কেউ এই সময় চিৎকার করে গাইতে থাকেন নারী জীবন স্বাধীনতা। স্টেডিয়ামে ইরানের অনেক দর্শককেও চিৎকার করে আলী কারিমির নাম বলতেও শোনা যায়। আলী কারিমি হচ্ছেন ইরানের সাবেক ফুটবলার ও ইরান সরকারের একজন কড়া সমালোচক। ইরানের সরকার বিরোধী বিক্ষোভেও তিনি সোচ্চার। সেই সঙ্গে উপস্থিত দর্শকদের বেসরব বলেও চিৎকার করতে শোনা যায়, পার্সিয়ান ভাষায়, যার অর্থ সম্মানহীন। সাধারণত ইরানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে এই শব্দটি ব্যবহার করে থাকেন বিক্ষোভকারীরা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন খেলা সম্প্রচারের সময় জাতীয় সঙ্গীতের এই দৃশ্যটি বাদ দিয়ে দেয়। তার বদলে আগে থেকে ধারণ করা স্টেডিয়ামের ছবি দেখানো হয়। গত সেপ্টেম্বর মাসে ইরানের নৈতিক পুলিশের হেফাজতে মাহসা আমিনের মৃত্যুর ঘটনায় ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। মানবাধিকার সংস্থার দেওয়া তথ্য মতে ওই বিক্ষোভে ইরানের 400 জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে আর 16,800 জনের বেশি মানুষ নিরাপত্তা রক্ষীদের হাতে আটক হয়েছে। খেলা শুরু হওয়ার আগে ইরান দলের অধিনায়ক এহসান হাশরাফি বলেছেন, যারা বিক্ষোভে মারা গেছেন তাদের প্রতি আমাদের সমর্থন আছে। আর কোচ কার্লোস কৈরোজ বলেছেন, বিশ্বকাপের নীতিমালা এবং খেলার আমেজ বজায় রেখে নিজেদের দেশে নারী অধিকার ও স্বাধীনতার সপক্ষে সমর্থন জানানোর স্বাধীনতা খেলোয়াড়দের রয়েছে। গত সেপ্টেম্বর মাসে যখন দুইটি আন্তর্জাতিক প্রস্তুতিমূলক খেলায় অংশ নিয়েছিলেন ইরানের ফুটবলাররা, তখন তারা পোশাকে জাতীয় দলের ব্যাজ ঢেকে রেখেছিলেন। ইংল্যান্ডের কাছে পরাজয়ের পর কোচ কার্লোস কৈরোজ বলেছেন, ইরানের রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে খেলোয়াড়দের উপরে। প্রিয়াঙ্কা সেন, নাগরিক।